হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং পুলিশ পরীক্ষা 2023 কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 40টা করে বাছাই করা জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করবো 25 নম্বর 25 নম্বর জিকে প্র্যাকটিস সেট। আপকামিং লেডি কনস্টেবল, জেল পুলিশ, কলকাতা পুলিশ এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত জিকে প্রশ্নোত্তর। তো প্রত্যেকদিন ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন আসবে, বিগত বছরও এসেছিল এবং এবছরও আশা করছি আসবে। তো মিস করবে না, প্রশ্নগুলো খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করাচ্ছি। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে। আচ্ছা, অনেকগুলো ক্লাসের পিডিএফ পেন্ডিং রয়েছে। আমি আগামীকাল, ঠিক আছে, স্যাটারডে সমস্ত পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ওকে, তো যাই হোক, আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, গতকাল আমি একটা ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে সমস্ত মাধ্যমিক যোগ্যতার যে সমস্ত পরীক্ষা বিগত বছরে WBPSC নিয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর, প্রায় 350 প্রশ্নোত্তরের একটা আমি ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। খুব সুন্দর সুন্দর প্রশ্নোত্তর রয়েছে এবং বিগত বছরের প্রশ্নোত্তর এবং কি ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেই ধরনের একটা কিন্তু তোমাদের আইডিয়া হয়ে যাবে। এবং প্রত্যেকে যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ফুড এসআইয়ের ফর্ম ফিল আপটা করো। ফর্ম ফিল আপ কিন্তু চলছে, অনগোয়িং রয়েছে, তো অবশ্যই অবশ্যই লাস্ট ডেটের অপেক্ষা না করে এখন থেকে ফুড এসআই ফর্ম ফিল আপটা করতে তোমরা শুরু করে দাও, ঠিক আছে। এবং দুপুর 12টা থেকে ফুড এসআই জিকে ক্লাসের প্র্যাকটিস সেট হচ্ছে, সেগুলো তোমরা ফলো করতে থাকো। যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখে নেবো, তারপর আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা যে প্রশ্ন রয়েছে সেগুলো দেখবো। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো। তো এটা আমাদের রাজ্য, সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গ। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সব থেকে বড় বায়ু শক্তি কেন্দ্র স্থাপন করেছে কোন দেশ? তো এটার আগে ছিল দক্ষিণ কোরিয়া, কিন্তু বর্তমানে, ঠিক আছে, বর্তমানে এটা একটা পুরানো আমি ডাটা দিয়েছিলাম, তো বর্তমানে হচ্ছে চীন, বর্তমানে হচ্ছে চীন। আর ভারতে, ভারতে কোন রাজ্য? ভারতে হচ্ছে তামিলনাড়ু। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ দুখানা হোমওয়ার্কের প্রশ্ন, তার উত্তর। এবার আমরা আজকের ক্লাসে যে 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে, ড্রাঙ্কেন অন লাভ, দ্য লাইফ, ভিশন অ্যান্ড সংস অফ কবির বইটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি বিপুল রিখি, ড্রাঙ্কেন অর লাভ, দ্য লাইফ, ভিশন অ্যান্ড সংস অব কবির এই বইটি লিখেছে। 2 নম্বর প্রশ্ন দেখো, নির্বাচন কমিশন সম্প্রতি নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য কাকে জাতীয় আইকন হিসাবে ঘোষণা করেছে? নিচের কোন ক্রিকেটারকে? সঠিক উত্তর হবে অপশন এ, সচিন তেন্ডুলকারকে। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন ভারতীয় বংশোদ্ভূত নেতা সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, থারমান সানমুগারত্নম। 4 নম্বর প্রশ্ন দেখো, কে সিনসিনাটিতে ক্যারোলিনা মুচকোভাকে হারিয়ে প্রথম WTA 1000 খেতাব জিতে নিয়েছেন? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, কোকো গফ। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, লক্ষ্য ব্যাচ চলছে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। খুব সুন্দরভাবে এখানে ক্লাস করানো হচ্ছে, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে, এবং 200+ তোমরা ভিডিও ক্লাস পাবে, 5000 প্রশ্নোত্তরের প্র্যাকটিস হয়ে যাবে। প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষারই প্রস্তুতি এখান থেকে দেওয়া হচ্ছে এবং মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থা থাকছে। সঠিক প্রস্তুতি, সঠিক গাইডেন্সের মাধ্যমে পুলিশ পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে গেলে অবশ্যই আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। খাকি উদ্দিত হলে সেরা প্রস্তুতি এখান থেকে দেবে এবং আমাদের এই ব্যাচ কোর্স থেকে বিগত বছরে বহু সংখ্যক স্টুডেন্ট
সফলভাবে এখন বর্তমানে পুলিশ পরীক্ষাতে চাকরিরত রয়েছে। তো আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত যাও সঠিক গাইডেন্স পাওয়ার জন্য। নেক্সট হোক 5 নম্বর প্রশ্ন, লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম এই উক্তিটি নিচের কোন ব্যক্তির? পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মাও সেতুং। দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং সেগুলো কারা কারা করেছিলেন সেগুলো দেখব। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। দেখো, টেক কেয়ার টু গেট হোয়াট ইউ লাইক অর ইউ উইল বি ফোর্স টু লাইক হোয়াট ইউ গেট, এটা কে বলেছেন? জিবি শাহ। অর্থাৎ কি বলছে, টেক কেয়ার টু গেট হোয়াট ইউ লাইক, অর্থাৎ তুমি যেটা পছন্দ করো তার যত্ন নিতে শুরু করো, নয়তো তুমি যেটা পাবে সেটাকেই জোর করে তোমাকে পছন্দ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? নেক্সট দেখো, এ থিং অব বিউটি ইজ এ জয় ফর এভার, কে বলেছেন? জন কিটস। নেক্সট দেখো, টু বি অ্যান্ড নট টু বি দ্যাট ইজ কোশ্চেন্ড, কে বলেছেন? শেক্সপিয়ার বলেছেন। নেক্সট দেখো, দিল্লি চালো বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট দেখো, লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড লেট এ 1000 স্কুল অফ থট কন্টেন্ডেড, কে বলেছেন? মাও সেতুং। নেক্সট দেখো, আরাম হারাম হ্যাঁ, কে বলেছেন? জওহরলাল নেহরু। নেক্সট দেখো, হোয়ার ওয়েলথ অ্যাকুমুলেটস মেন ডিকে, সঠিক মানে এটা কে বলেছেন? গোল্ডস্মিথ বলেছেন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটা কার রচনা? এই বইটি নিচের কোন ব্যক্তি রচনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বই দেখে নেব এবং তাদের রচয়িতা দেখে নেব। দেখো, অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোয়ার, কে লিখেছেন? নাসরুদ্দিন শাহ, এটা তার আত্মজীবনী। নেক্সট দেখো, আন অ্যাকাস্টমড আর্থ, কে লিখেছেন? ঝুম্পা লাহিড়ি। নেক্সট দেখো, লো ল্যান্ড লিখেছেন ঝুম্পা লাহিড়ি, প্লেইং ইট মাই ওয়ে লিখেছেন সচিন তেন্দুলকর এবং বরিয়া মজুমদার। নেক্সট দেখো, আনব্রেকেবল মেরিকম লিখেছেন, এটা মেরিকমের আত্মজীবনী। নেক্সট দেখো, রানস ইন রুইন্স, কে লিখেছেন? সুনীল গাভাস্কার। ইন্ডিয়া অ্যাট রিস্ক লিখেছেন যশবন্ত সিং, নট জাস্ট অ্যান অ্যাকাউন্টেন্ট, বিনোদ রায় লিখেছেন, প্রাক্তন সিএজি তিনি। নেক্সট দেখো, এ বেন্ড ইন দ্য রিভার লিখেছেন ভি এস নাইপাল। নেক্সট দেখো, হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত। 7 নম্বর প্রশ্ন, কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অনুবীক্ষণিক সংখ্যালঘুদের বা মাইক্রোস্কোপিক মাইনরিটিসদের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হবে অপশন ডি, ডাফরিন। 8 নম্বর প্রশ্ন, গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, 1469 খ্রিস্টাব্দে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তাদের জন্ম তারিখ এবং সাল দেখে নেব। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম তারিখ 23 জানুয়ারি 1897 সাল, মহাত্মা গান্ধীর জন্ম তারিখ 2 অক্টোবর 1869 সাল, ভগৎ সিং এর জন্ম তারিখ 28 সেপ্টেম্বর 1907 সাল, মাতঙ্গিনী হাজরা 19 অক্টোবর 1870 সাল, মাদার টেরিজা 26 আগস্ট 1910 সাল, রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সাল, সারদা দেবী 22 ডিসেম্বর 1853 সাল, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তারিখ 18ই ফেব্রুয়ারি 1836 সাল, জগদীশ চন্দ্র বসুর জন্ম তারিখ দেখো 30শে নভেম্বর 1858 সাল। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, বাবরের মৃত্যু ও হুমায়ুনের সিংহাসন আরোহণ নিচের কোন সালে হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 1530 সালে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, চাঁদ নিয়ে গবেষণাকে কি বলে? ভিভিআই করবে, সম্প্রতি চন্দ্রযানটি সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে, তো চাঁদ নিয়ে গবেষণাকে কি বলা হয় তাকে? চারটে অপশন, কসমোলজি,
মুনোলজি, সেলেনোলজি নাকি অ্যাস্ট্রোলজি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেলেনোলজি বলা থাকে চাঁদ নিয়ে গবেষণাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে আমরা তথ্য দেখে নেব। দেখো সাইকোলজি হলো মনোবিজ্ঞান, সাইটোলজি হলো কোষ, বটানি হলো উদ্ভিদবিদ্যা, মেট্রোলজি হলো ওজন এবং পরিমাপ, অস্টিওলজি হলো অস্থি, রেডিওলজি হলো তেজস্ক্রিয়তা, সোসিওলজি হলো মানব সমাজ, টক্সিলজি হলো বিষ। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, একটি উভলিঙ্গ ফুলের সংকর বীজ উৎপাদনের জন্য সাধারণত যে অংশটি ফুল থেকে বাদ দিতে হয় তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, পরাগ ধানী। আজকে সায়েন্স থেকে কিছু একটু হার্ড লেভেলের প্রশ্ন উত্তর আমি রেখেছি। দেখো 12 নম্বর প্রশ্ন, ভাইরাস মুক্ত কর্ষণের জন্য এক্সপ্ল্যান্টের প্রয়োজন নিচের কোনটির? সঠিক উত্তর হবে অপশন ডি, পাতা এবং মূলের প্রয়োজন এক্সপ্ল্যান্টের, ভাইরাস মুক্ত কর্ষণের জন্য। 13 নম্বর প্রশ্ন, দেখো উদ্ভিদ কলার যে অংশটি কলা কর্ষণ তাতে ব্যবহৃত হয় সেটি হলো নিচের কোনটা? উদ্ভিদ কলার যে অংশটি কলা কর্ষণে ব্যবহৃত হয় সেটা নিচের কোনটা? সঠিক উত্তর হবে অপশন এ, এক্সপ্ল্যান্ট। এখানে কর্ষণ মানে কি? কর্ষণ মানে হচ্ছে চাষ করা বা বপন করা বা রোপণ করা বলতে পারো। আর এখানে এই যে এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে কোনো একটা মানে দেহের বা অঙ্গের একটা ছোট্ট কলা বা টিস্যু, সেটা নিয়ে অন্য জায়গায় আমরা প্রতিস্থাপন করব বা বপন করব, এই ব্যাপারটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। ওকে নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, দুটি ভিন্ন প্রজাতির থেকে সৃষ্ট পলিপ্লয়েডকে কি বলা হয়ে থাকে? বায়োলজি থেকে প্রশ্ন উত্তর একটু বেশি রয়েছে এবং একটু হার্ড লেভেলের প্রশ্ন এগুলো। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এলো পলিপ্লয়েড বলা হয়ে থাকে দুটি ভিন্ন প্রজাতি থেকে সৃষ্ট পলিপ্লয়েডকে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ড্রোন মাছের জীবনকাল কত সময় নিচের? সঠিক উত্তর হবে অপশন সি, 6 থেকে 7 মাস। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কর্মী মৌমাছি হলো নিচের কোনটি? আজকে ক্লাসটা একটু ফাস্ট করছি, কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার এমনিতেই আমাদের টার্গেট থাকে। তো কর্মী মৌমাছি হলো অ্যাকচুয়ালি অপশনে বন্ধা স্ত্রী। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, রয়্যাল জেলি নিঃসৃত হয় নিচের কোন স্থান থেকে? সঠিক উত্তর হবে অপশন এ, হাইপোফিজিয়াল গ্রন্থি থেকে রয়্যাল জেলি নিঃসৃত হয়ে থাকে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভুট্টার হাইব্রিড ভিগর গঠনের পদ্ধতি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, দুটি অন্তঃপ্রজাতিক জনিত্রর পর নিষেক, এটাই হচ্ছে ভুট্টার হাইব্রিড ভিগর গঠনের পদ্ধতি। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদটি হাইব্রিড ভিগর বা হেটারোসিস ব্যবহৃত হয় তা হলো নিচের কোনটি? দেখো আগের প্রশ্নটাই করলাম, আগের প্রশ্নটায় কোন খাদ্যশস্য দেখলাম? সঠিক উত্তর হবে অপশন এ, ভুট্টা। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, উদ্ভিদ প্রজননের দ্রুততম পদ্ধতি হলো নিচের কোনটি? অ্যাকচুয়ালি এই যে সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো এগুলো হচ্ছে WBCS এর প্রশ্ন, যে কারণে একটু হার্ড লেভেল, ঠিক আছে? তো WBCS থেকে আজকে সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছি, একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলের করে রাখো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরিব্যক্তি প্রজনন। নেক্সট ক্লাসে আমি আবার কিছু ইজি প্রশ্ন রাখবো, প্রত্যেকটা ক্লাসেই আমি চেষ্টা করছি ইজি, মডারেট এবং হার্ড সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রশ্ন উত্তর রাখার। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, এভারেস্ট কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ,
নেপাল, নেপালে এভারেস্ট অবস্থিত রয়েছে। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ঝিলম নদীটি কাশ্মীর উপত্যকা থেকে প্রবাহিত হয় এবং এই ঝিলম নদীর তীরেই অবস্থিত রয়েছে শ্রীনগর শহরটি। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, জাপানে। নেক্সট দেখো 24, দুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত এবং আফগানিস্তান। এখন বর্তমানে আর ভারত নেই, এখন হবে পাকিস্তান এবং আফগানিস্তান। কেন পাকিস্তান? যে অঞ্চলের উপর থেকে দুরান্ড লাইন গেছে সেটা কিন্তু এখন পকের আন্ডারে পড়ছে, পাক অকুপাইড কাশ্মীর, তো যে কারণে এখন দুরান্ড লাইনকে আর ভারতের মধ্যে ধরা হয় না। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সীমানা দেখে নেবো, দুরান্ড লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, 3 বিঘা করিডর ভারত এবং বাংলাদেশের মধ্যে, র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে, পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, ডানকান প্যাসেজ গ্রেট এবং লিটল আন্দামানের মধ্যে, সম্ব্রেরো চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে, 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে এবং 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে প্রবাহিত হচ্ছে। 25 নম্বর প্রশ্ন দেখো, কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? সঠিক উত্তর হবে অপশন এ, বুধ এবং শুক্রের কোন রকম উপগ্রহ নেই। 26 দেখো, চম্বল কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে অপশন ডি, যমুনা নদীর উপনদী হয়ে যাবে চম্বল। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ উপনদী দেখে নেবো, বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর। যমুনা নদীর উপনদীগুলো দেখো বেতোয়া, কেন, হিন্দন, টোনস। সিন্ধু নদের উপনদী দেখো বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা, সায়ক, গিলগিট। আচ্ছা, বিপাশা দুবার হয়ে গেছে। যাই হোক, গোদাবরী দেখো, গোদাবরী নদীর যে উপনদীগুলো রয়েছে, ইন্দ্রাবতী, মঞ্জিরা, বিন্দুসারা, সর্বরী। কৃষ্ণ নদীর উপনদীগুলো দেখো তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, ভীমা, কয়না। কাবেরী নদীর উপনদীগুলো দেখো ভবানী, কাবিনী, হেমাবতী, সিমসা। নর্মদা নদীর উপনদীগুলো দেখো অমরাবতী, বাঙ্গের, তায়া, বর্ণার, হেলেন এবং অর্সান। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে উপনদী সম্পর্কে। নেক্সট দেখো 27, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? তো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে খুব ভালোভাবে বৃষ্টিপাত হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চিরহরিৎ বৃষ্টি, সরি, চিরহরিৎ প্রকৃতির বনভূমি দেখতে পাওয়া যায়। 28 দেখো, ভারতের কোন রাজ্যে স্পঞ্জ আয়রনের কারখানা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে। 29 দেখো, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রবার বাগিচা রয়েছে? ভিবিআই করবে, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, বা কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে রবার উৎপন্ন করে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, কেরল। নেক্সট দেখো 30, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, গোয়া। 31 নম্বর প্রশ্ন দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI প্রকাশ করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন সি, UNDP।
32 নম্বর প্রশ্ন দেখো, কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে কটাক্ষ করেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি অশ্বিনী কুমার দত্ত। 33 দেখো, লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ স্যার চার্লস মেটকাপকে লিবারেটর অফ প্রেস বলা হয়ে থাকে। নেক্সট দেখো 34, ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি কর্নওয়ালিসকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়ে থাকে। নেক্সট দেখো 35, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি কর্ণাটকে। 36 দেখো, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নিচে কোন স্থানটিকে? সঠিক উত্তর হবে অপশন সি শিলিগুড়িকে। 37 দেখো দেখো আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও অপশন এ কালজারি নদীর তীরে। 38 দেখো, মালনাদ কথাটির অর্থ কি? ভিভিআই করো প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি পাহাড়ি দেশ। 39 দেখো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে? তো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রয়েছে অপশানে 55 নম্বর ধারাতে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, রাষ্ট্রপতির ঊর্ধ্ব সীমা কত বছর? কত বছর পর্যন্ত রাষ্ট্রপতি হতে পারেন বা থাকতে পারেন? তো সঠিক উত্তর হবে অপশান ডি, কোনো ঊর্ধ্ব সীমা নয় বা নেই, কিন্তু ন্যূনতম বা নিম্নতম বয়স, নিম্নতম বয়স কত বছর ন্যূনতম হতে হবে সেটা হচ্ছে 35 বছর, 35 বছর বয়স হতে হবে। তো এই ছিল 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আজকের ক্লাসের প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে। একটু হার্ড লেভেলের প্রশ্ন ছিল আজকে, কিছুটা সায়েন্সের দিক থেকে। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ দুটো হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্ক দেখে নাও। দেখো জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারাতে রয়েছে, অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর ধারাতে রয়েছে সেটা তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের HW থাকলো। দ্বিতীয় প্রশ্ন, সুপ্রিম কোর্ট গঠন কোন দেশ থেকে গৃহীত হয়েছে, এটাও তোমাদের HW থাকলো দুখানা। ওকে, তো ক্লাসটা শেষ করবো গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার। সামনে পুলিশ পরীক্ষা, এবং পুলিশ পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে গেলে স্পেশাল গাইডেন্স কিন্তু প্রয়োজন রয়েছে, স্পেশাল প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তো আমাদের লক্ষ্য ব্যাচ সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করবে পুলিশ পরীক্ষার সঠিক প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য। খাকি উর্দিত হলে সেরা লড়াইয়ের প্রস্তুতি এখানে চলছে। সম্পূর্ণ বিষয় এবং অধ্যায়ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে। 200+ তোমরা ভিডিও ক্লাস পাবে সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। 5000 প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয়ে যাবে। প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে পাবে। মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থা আছে, এবং সঠিক গাইডেন্স প্রস্তুতি পাবে। বিগত বছরে আমাদের এই সমস্ত ব্যাচ কোর্স থেকে বহু সংখ্যক স্টুডেন্ট এখন বর্তমানে সফলভাবে চাকরিরত রয়েছে। তো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য। এবং আগামীকাল আমি সমস্ত PDF তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।